এই মুহূর্তে তুমি আর কি চাচ্ছো খাও? আমি এই আরেকটা জমি কিনলাম, আর এখন চিন্তা করতে দাও, সামনে বছর এই যে আর 2 মাস আছে, এবছর জাতি আর 2 মাস আছে, ফেব্রুয়ারি মাস মাসের ভিতরে আমি আরেকটা জমি কিনবো এই ওইখানে। সে জমি টমিও দেখা হয়ে গেছে, বুঝছো ভাই, আরেকটা কিনবো জমি। তা আমার 50-60 হাজার টাকা আমার দুজন মিলে ইনকামে, আমি যদি এত কিছু করতে পারি, তার মধ্যে আমার ঘর ভাড়া আছে, খাওয়া খরচ আছে, তোর তো ফ্যামিলিতে দেই নে তখন, তাও টুকিটাকি দেওয়া লাগে বাবাই। বুঝছো ভাই, তা আমি সেই জমিটা না এবার যেটা ধরতে যাচ্ছি সেটা 600 শতক জমি, মেলা জমি, যশোরের জমির মতো এরকম বড়। দুজনের যে জমি একা সেই জমি ধরতে যাচ্ছি এবার। কয়রায় ঠিকই না, কয়রায় যাওয়ার আগে আমাদের ব্রিজের এইবার সেটা একদম বাজারের কাছাকাছি মনে করো, সেখানে আমি না ভাই সেখানে সামনে ইয়ে দেবো, সামনে সামনে দোকান দেবো, একদম মেন রাস্তায়, বড় রাস্তায়। হ্যাঁ, সামনে দোকান দেবো, একটা একটা দোকানের তো 3 লাখ টাকা করে অ্যাডভান্স নেবো মনে করো, তাহলে আমার সামনে দোকান হবে 3টি, তা আমার সেই 9 লাখ টাকা অটপে হয়ে যায়, তা 9 লাখ টাকা আমার বিল্ডিং একতলা হয়ে যায় প্রায়। আর 2-3 লাখ টাকা দিলে নয় এমনি একতলা 7-8টা বিল্ডিং হয়ে যায় ভালো মতো। তাহলে বুঝতে পেরেছো ভাই, আমি চিন্তা করি সেই করবো।